হ্যাঁ, একটা ছোট্ট করে কথা বলবো। তো বন্ধুরা, তোমাদের দিদি ভাই কিন্তু তোমাদের সাথে কথা বলবে কিছুক্ষণ। ক্যামেরা আমার কাছে দিয়ে যাও। হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড মর্নিং। তো লাইফটা আমি একটু জয়েন করলাম, দেখতেই পাচ্ছো। আর এইদিকে আমি দুটো ফোন দুদিকে নিয়ে নিয়েছি, কারণ রাইট শর্ট ছাড়বো যাবে। মাইক বন্ধ না কি তাই আমি দেখতে পাবো। আমি আরো আবার এসে পড়লাম, এতক্ষণ ধরে তোমাদের দাদাভাই আমার নামে অনেক কথা বলছিল। তো দিদিভাই লাইভে আছে না, আজ এতদিন দেখছো তো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো আমি লাইভটা ওকেই দিয়েছি যে লাইভটা করো তুমি, কিন্তু আমার নামে কেমন তোমাদের কাছে উল্টোপাল্টা কথা বলছে। আর আমি একটু রাইড একটা শর্ট ছাড়বো বলে ওই জন্য আমি এই ফোনটা হাতে নিয়েছি। তো প্লিজ বন্ধুরা, আমি একটু শর্টটা ছেড়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি একটুখানি কথা বলবো। যতক্ষণ না তোমাদের দাদা ভাই আসছে ততক্ষণ আমি তোমাদের সাথে একটু কথা বলবো। তো আমাকে দেখে নিতে হবে আমি কি কি শর্ট ছাড়বো, তো তার জন্য আমাকে মাইকটা বন্ধ করতে হবে। দাদা আসছে, এক্ষুনি দাদা আসছে। দাদা একটু বাথরুমে গেলো, তো এক্ষুনি চলে আসবে। তোমরা সবাই দাদা ভাইকে দেখতে চাইছো সেটা আমি বুঝতেই পারছি। এদিকে আমি রাইট, লাইক করো তোমরা ভিডিওগুলো, একদম লাইক করছো না কিন্তু, চটপট করে লাইক দিয়ে দাও। আমাকে প্রচুর পরিমাণে না ভিডিও বেছে বেছে দিতে হয়, তাই আমি ভিডিওগুলো মানে চেক করছি যে কোনগুলো ছেড়েছি কোনগুলো ছাড়া হয়নি। একই ভিডিও দিলে প্রবলেম হয়। ছাড়া নেই তো আমি একটু মাইকটা অফ করবো, যেহেতু আমি ভিডিওটা দেখবো। আর অসুবিধা নেই, কথা যদি ঢুকে যাই প্রবলেম হবে না। তো একটা ভিডিও আমি আপডেট করে দিয়েছি, হাই ফ্রেন্ডস, এখানে আমি একটা ভিডিও আপডেট করছি বলে ওই জন্য কথাটা আমি বলতে পারছিলাম না।